তর্কপ্রিয় বলে তার খ্যাতি, সে কারণে নানা বিতর্ক হয়ে থাকে। এর জন্য একাধিকবার সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে কঙ্গনা রানাওয়াতের নাম। তবে এবারে ভিন্ন খবরে বলিউডের এই কন্ট্রোভার্সি কুইন। হলিউডের অ্যাভেঞ্জার্স নাকি তার ভারতীয় বেদের অনুকরণ, এই অভিনেত্রীর এমন মন্তব্য ঘিরে গোটা নেট দুনিয়া তোলপাড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, হলিউডের সুপারহিরো কনসেপ্ট ভারতের পুরাণ, বেদ, এমনকি মহাভারত অনুকরণ। যেমন ধরুন, আয়রন ম্যানের অস্ত্রের সঙ্গে মিল রয়েছে মহাবীর কর্ণের অস্ত্রের, আবার থরের হাতুড়ির সঙ্গে মিল পাওয়া যায় হনুমানের গাদার। পাশ্চাত্য সিনেমা আমাদের পুরাণ ইতিহাসকে নকল করেই চলেছে। সুপারহিরোর ভিজুয়াল একেবারেই অন্যরকম, তবে এগুলো অনুপ্রাণিত আমাদের বেদ থেকেই। এদিকে কঙ্গনার বক্তব্য যে একেবারেই মিথ্যে নয়, হলিউডের সকলেই নাকি সম্পূর্ণ বিষয়টি স্বীকার করেছেন। প্রশ্ন করা হয়, পশ্চিম থেকে অনুপ্রাণিত হয়েই সিনেমা করতে হবে? কঙ্গনা জানান, তিনি মৌলিক চিন্তাধারায় বিশ্বাসী আর সেই ধরনের কিছুই করতে চান। এছাড়া খুব তাড়াতাড়ি ধাক্কর ছবিতে দেখা যাবে কঙ্গনাকে। এরকম অ্যাকশন চরিত্রে অভিনয় করার ইচ্ছে তার অনেকদিনই ছিল। তাছাড়া অভিনেত্রী নিজের ব্যবহারের নানা দিক পরিবর্তন করতে চান, সব থেকে বেশি নিজেকে আজব উত্তর দেওয়া থেকে বিরত রাখতে চান। তাজরিন রিকা, সময় সংবাদ।